আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হবে একদম যারা নতুন দর্জি কাজে তাদের জন্য এই ভিডিওটি তো এই ভিডিওটি বাচ্চাদের হাফ প্যান্ট নিচে ইলাস্টিক হবে কুচি হবে না কুচির বদলে ইলাস্টিক হবে তো যারা নতুন একদম তাদের জন্য একদম সহজভাবে হাফ প্যান্টটি তৈরি করে দেখাবো তাহলে পরবর্তীতে যারা দর্জি কাজে একদম নতুন তারাও তৈরি করতে পারবে এই কাপড়টি একটি টুকরা কাপড় এখানে আছে ষোলো ইঞ্চি কাপড় তা হাফ গজের কম যেহেতু এখানে এখানে আগে থেকে চার ভাজা আছে খোলা সাইডটি নিব বন্ধ সাইড থেকে আমরা কল্লির কাপড় বের করব তো এখানে দুই পাটের জন্য হাফ প্যান্টটির লং নেওয়া হল তেরো ইঞ্চি তেরো ইঞ্চি রেখে আমরা বাদবাকি কাপড়টি বের করে নিলাম বন্ধ সাইড বন্দ সাইড থেকে তো এখানে দুই ভাঁজ যেহেতু আছে তাহলে এই সাইড থেকে নেওয়ার কারণে আমরা একটি চওড়া একটি সাইড পেয়ে গেলাম তো এই অংশ থেকে আমরা কল্লির কাপড় বের করে নেব। চাইলে এখান থেকে নিচের হাফ প্যানে যে পাইপিং হয় কুচি কুচির কাপড়টাও এখান থেকে নেওয়া যায় তো এই প্যান্টটি যেহেতু কুচি হবে না ইলাস্টিক হবে সেক্ষেত্রে আমরা শুধু কল্লির কাপড়টি এইভাবে বের করে নেব। এখানে পল্লির কাপড়টি চতো সাইডে কাটিং করা হলো সাড়ে চার ইঞ্চি করে এই হাফ প্যান্টের ঘেরের কাপড়টি আছে ষোলো ইঞ্চি আগে থেকেই ছিল তো লং নেওয়া হলো তেরো ইঞ্চি দুই পার্ট তো এটাই এখন সেলাই করে দেখাবো তো এখানে সর্বপ্রথম একটি পাট নিয়ে নেব একটি পার্ট নেওয়ার পরে যে নিচের সাইড কাটিং সাইড কাটিং সাইডটি ভালোভাবে ডাবল করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে আপনারা চাইলে এইভাবে আগে কাপড়টি ভেঙে নিতে পারেন একবারেও ডাবল করে মুড়িয়ে সেলাই দিতে পারেন আবার সিঙ্গেল করে দুইবারে কাপড়টি মুড়িয়ে নেওয়া যায় তো এখানে আমি একবারেই ডাবল করে মরিয়ে সেলাই দিয়ে নিলাম দুটি পার্ট একইভাবে এইভাবে মরিয়ে নেব এরপরে ইলাস্টিক নিতে হবে যেহেতু ঘের আছে ষোলো ইঞ্চি সেক্ষেত্রে দশ থেকে এগারো ইঞ্চি ইলাস্টিক নিলেই হবে সাইডে এক ইঞ্চি কাপড় রেখে এক ইঞ্চি ভিতরে ইলাস্টিকের সাইড দিয়ে প্রথমে একটি সেলাই দিয়ে নেব ইলাস্টিকের অপর সাইডে যাতে আরেকটি সেলাই দেওয়া যায় তো প্রথমে একটি সেলাই এভাবে দিয়ে নিতে হবে যারা দর্জি কাজে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব প্রতিটি কাজ একটু একটু করে ভেঙে ভেঙে দেখাবো এখানে চিকুন ইলাস্টিক হলে একটি সেলাই দিলেও হয় তো যেহেতু চ্যাপ্টা ইলাস্টিক তো ইলাস্টিকের পরবর্তী সাইডে এভাবে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তাহলে দুটি পার্টেই ইলাস্টিক লাগানো হয়ে গেছে তো এখন কল্লি সেট করতে হবে এখানে ইলাস্টিক যেখান থেকে সেট করা আছে সেখান থেকে আমরা কল্লিটি বসিয়ে নেবো এভাবে সিং দিতে হবে তো পরবর্তী সাইডটি নিয়ে এসে প্রথমে সোজা করে বসিয়ে সেলাই নিয়ে আসতে হবে ইলাস্টিক পর্যন্ত ইলাস্টিকের এখানে এসে কল্লি কল্লির দ্বিতীয় সাইডের দিকে উপরের কাপড়টি ঘুরিয়ে নিতে হবে একটি সাইডের সঙ্গে কল্লি সেট করা হয়ে গেল তো এখন আমরা পরবর্তী সাইডে কলির অবশিষ্ট যে একটি কোনা আছে সেই কোনাটির থেকে আগের সাইডের মতোই ইলাস্টিকের থেকে শুরু করব কল্লিটি ভিডিওটি একদম সলো করে দেখিয়ে দিলাম যারা দর্জি কাজে নতুন তারা যাতে একবার দেখলেই অন্তত হাফ প্যান্টটি তৈরি করতে পারে এই সাইডটি আগের সাইডের মতো একইভাবে করলি বরাবর সিলাইটি নিয়ে এসে একদম কোমরের এলাস্টিকের সাইড পর্যন্ত সোজা সেলাইটি চলে আসবে এখানেও টপ সিন দিতে হবে ইলাস্টিক বাদ দিয়ে হাফ প্যান্টটির পুরোপুরি কাজটি শেষ ইলাস্টিক লাগানো হয়ে গেলেই পুরোপুরিভাবে হাফ প্যান্টটি তৈরি হয়ে যাবে তাহলে এখানে ইলাস্টিকের মাপটি এইভাবে নিতে পারবেন যে ইলাস্টিকটি গোল করে সেলাই করার আগে এইভাবে টেনে দেখতে হবে পুরো ঘেরটি আসে কিনা না দুইটি ইলাস্টিক লাগবে ইলাস্টিক এইভাবে সেলাই করেও নিতে পারেন অথবা হাতে গিরো দিয়ে নিতে পারেন তো আমি এখানে ইলাস্টিক মেশিনে সেলাই দিয়ে নিলাম প্রথম ইলাস্টিকটি বসানোর সময় দ্বিতীয় ইলাস্টিকের জায়গা রেখে সেই পরিমাণে কাপড় ভাজ করে প্রথম ইলাস্টিকটি সেট করতে হবে এখানে খেয়াল করুন যে যে পরিমাণের কাপড়টি ভেঙে নেওয়া হয়েছে ঠিক চতুর সাইডে একই পরিমাণের কাপড়টি ভেঙে নিয়ে প্রথমে ইলাস্টিকটি কাপড়ের ভাজে ঠিকঠাক মতো দিয়ে সেলাইটি নিতে হবে যাতে সেলাই ইলাস্টিকে না পড়ে। ইলাস্টিকের সাইড দিয়ে সেলাইটি করতে হবে তো এখানে একটি ইলাস্টিক লাগানো হয়ে গেছে পরবর্তী ইলাস্টিকটি একইভাবে কাপড়ের ইলাস্টিকের অ্যালাউন্সের ভিতর দিয়ে সেলাই করে নেব হাফ প্যান্ট তৈরি করার সহজ একটি উপায় দেখিয়ে দিলাম যারা দর্জি কাজে নতুন তারা অবশ্যই এইভাবে চেষ্টা করলে একদম সহজভাবে হাফ প্যান্ট তৈরি করতে পারবেন পরবর্তীতে কুচি এবং অন্য অন্য মডেলের হাফ প্যান্টগুলো এখান থেকে আইডিয়া পেয়ে যাবেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের পাশেই বেল আইকন আছে বেল আইকনটি দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজভাবে আপনাদের সামনে চলে যায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ